করিমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। করিমনির আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 5 জানুয়ারি এই মামলা পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। গত বছরের 4 আগস্ট পরিমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। জেল খেটেছেন 27 দিন।